আসসালামু আলাইকুম এভরিওয়ান, বরাবরের মতো নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকের আয়োজনে থাকছে চট্টগ্রামের স্পেশাল একটা খাবার, সেটা হচ্ছে চুটকি পোলাও। আশা করছি আজকের এই চুটকি পোলাও রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। কথা না বাড়িয়ে শুরু করি, চলুন। চুটকি পোলাও তৈরি করবার জন্য একটা বাটির মধ্যে আমি প্রথমে নিয়ে নিচ্ছি এক প্যাকেট পরিমাণ ডায়মন্ডের চুটকি সেমাই। এই সেমাইটা বাজার থেকে কিনতে পাওয়া যায়, যে কোনো মুদি দোকানে আপনারা পেয়ে যাবেন। এই সেমাইটা ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই, তো ভাজা ছাড়াই এই সেমাইটাকে আমি খুব ভালো মতো ধুয়ে নিচ্ছি। তো আমি পরিমাণ মতো পানি দিয়ে হাত দিয়ে কষলে কষলে এই সেমাইটাকে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। খুব ভালোভাবে ধুয়ে নেওয়া হলে এখন আমি পানিটা ফেলে একটা স্ট্রেনারে সেমাইগুলো তুলে রাখবো, এতে করে পানিটা ঝরে যাবে। চুটকিটা থেকে পানিটা খুব ভালোভাবে ঝরে গেলে তারপরে চুলায় একটা কড়াই বসিয়ে আমি দিয়ে দিচ্ছি এখানে 4 টেবিল চামচ পরিমাণ বাটার। বাটারটা গলে গিয়ে 4 টেবিল চামচ পরিমাণই হবে। এবার চুলার হিটটা মিডিয়ামে রেখে বাটারটাকে আমি গলিয়ে নিচ্ছি। চুলার হিটটা বাড়িয়ে বাটারটা গলাবেন না, এতে করে বাটারটা পুড়ে যেতে পারে, তখন স্মেলটা খুবই বাজে আসবে। এরপর এখানে সুঘ্রাণের জন্য কয়েক টুকরো লবঙ্গ, এলাচ, দারচিনি ও এক টুকরো তেজপাতা দিয়ে দিলাম। এরপর এখানে চুটকিগুলো দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন চুটকিটা থেকে পানিগুলো ফেলে একদম ঝরঝরে করে নিয়েছি। এখন সবগুলো চুটকি দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি। এক কাপ পরিমাণ চিনি এখানে ইউজ করছি। আপনারা চাইলে এখানে চিনির পরিমাণটা কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন, যেহেতু এখানে 200 গ্রাম পরিমাণ চুটকি রয়েছে তাই আমি এই পরিমাণ চিনি দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ নারকেল কোড়া। নারকেলটাকে ঠিক এইভাবে কুড়িয়ে নিয়েছি। এখন সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি লবণ দিয়েছিলাম হাফ চা চামচ পরিমাণ, কেন জানি না এই লবণের পরিমাণটা স্কিপ হয়ে গেছে ভিডিওতে, তো সেটা ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। এখন সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে এখানে দুধ দিয়ে দিচ্ছি। এখানে হাফ লিটার পরিমাণ দুধ রয়েছে, তরল দুধ। তো হাফ লিটার পুরোটা একসাথে দিয়ে দিইনি, এখানে অর্ধেকটা দিয়েছি আর অর্ধেকটা আমি একটু পরে ইউজ করছি। এবার এখানে কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি, আপনারা এখানে বাদামটাও অ্যাড করতে পারবেন। এরপর বাকি যে দুধটা রয়েছিল সেটাও দিয়ে দিলাম। এরপর খুব ভালো মতো নেড়ে চেড়ে চুলার হিটটা লো থেকে সামান্য পরিমাণ একটু বাড়িয়ে রেখে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট এই চুটকি পোলাওটাকে আমি সিদ্ধ করে নিচ্ছি। এতে করে চুটকিটা প্রপারলি সিদ্ধ হয়ে যাবে। তো ফিরে আসছি ঠিক 10 মিনিট পরে। 10 মিনিটের মধ্যেই দেখতে পাচ্ছেন এর পানিটা কিন্তু একদম শুকিয়ে গিয়েছে, আর চুটকি পোলাওর কালারটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এখন সামান্য পরিমাণ ঘি আমি দিয়ে দিচ্ছি। এখানে এক চা চামচের মতো ঘি আমি ইউজ করেছি। ঘিয়ের কারণে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, তাই ঘিটা দেওয়ার চেষ্টা করবেন। তো আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন এটাকে নামিয়ে গরম গরম আমি পরিবেশন করে দেখাচ্ছি। তো একটা বাটিতে আমি বেড়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে আজকের এই চুটকি পোলাওটা। এই চুটকি পোলাওটা খেতে কিন্তু অসম্ভব মজা, তাই আপনারা অবশ্যই একবার বাসায় এভাবে ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। চুটকির আরও একটা রেসিপি জানা আছে আমার, আপনারা চাইলে আমি সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারি। চুটকি পোলাওটা দেখে বুঝতেই পারছেন একটার সাথে একটা লেগে নেই, একদম ঝরঝরে হয়েছে আর খেতে কিন্তু অনেক মজার হয়েছিল। তো উপর থেকে আমি কিছুটা কিশমিশ আবার দিয়ে দিচ্ছি, এতে করে দেখতে সুন্দর লাগবে আর খেতে তো দুর্দান্ত। চট্টগ্রামের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।